হেই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব সৌদি যুবরাজের মনোরঞ্জনে রাশিয়া ব্রাজিলের 150 মডেল মালদ্বীপে বুক করা হয়েছিল রিসর্ট। সম্প্রতি একটি গ্রন্থে সৌদি যুবরাজের জাঁকজমক ও আড়ম্বরপ্রিয়তার একটি ঘটনা তুলে ধরা হয়েছে। 5 বছর আগে 2015-এর জুলাইতে সৌদি আরবের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তথা যুবরাজ মালদ্বীপে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। তখন তার বয়স ছিল 29। মাত্র 34 বছর বয়সেই ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মাত্র 1 বছরের মধ্যেই শত্রুপক্ষের সমস্ত চাল উল্টে দিয়ে বাবার উত্তরাধিকারী হিসেবে ঘোষিত হয়েছেন। প্রথমে সেনা ও নিরাপত্তা পরিষেবা দিয়ে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তেল সমৃদ্ধ দেশের অগ্রগতির দিক নির্দেশিকা তৈরি করেন। সম্প্রতি একটি গ্রন্থে সৌদি যুবরাজের জাঁকজমক ও আড়ম্বরপ্রিয়তার একটি ঘটনা তুলে ধরা হয়েছে। 5 বছর আগে 2015-এর জুলাইতে সৌদি আরবের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তথা যুবরাজ মালদ্বীপে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। তখন তার বয়স ছিল 29। এই পার্টির জন্য মালদ্বীপের ভেলা রিসর্ট 1 মাসের জন্য প্রায় $50 মিলিয়ন অর্থে বুক করা হয়েছিল। গোপনীয়তা নিয়ে সৌদি যুবরাজ এতটাই খুঁতখুঁতে ছিলেন যে রিসর্টে ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে যাওয়াই নিষিদ্ধ করে দেয়া হয়। আমেরিকার বিখ্যাত র‍্যাপার পিটবুল ও দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইও এসেছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে পার্টিতে নাকি জেনিফার লোপেজ ও শাকিরার মতো তারকাদেরও আসার কথা ছিল। এই জন্যই এই পার্টির জন্য অকাতরে অর্থ ব্যয় করা হয়েছিল। এই পার্টির জন্য সবার আগে 150 জন মডেল রিসর্টে পৌঁছেছিলেন। রাশিয়া, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে এই মডেলরা এসেছিলেন। তাদের প্রথমে ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয় কোন রকম যৌন রোগ রয়েছে কিনা। যুবরাজের বন্ধুদের সঙ্গে পুরো 1 মাস কাটানোর কথা ছিল ওই মডেলদের। যুবরাজ এসেছিলেন তার সুবিশাল 439 ফুটের জাহাজ নিয়ে। ঠিক 1 বছর আগে এই ইয়ট বিল গেটস ভাড়ায় নিয়েছিলেন। এই সময়ে ভার্সাইয়ের কাছে $300 মিলিয়ন ব্যয়ে একটি বাড়িও কিনেছিলেন। যদিও শীঘ্রই এই উৎসব উদযাপনের পরিকল্পনায় বাধা আসে। মালদ্বীপের একটি প্রকাশনে এই পার্টির খবর ফাঁস হয়ে যায়। সেজন্য যে পার্টির 1 মাস চলার কথা তা 1 সপ্তাহেই শেষ হয়ে যায়। যুবরাজ সালমানের অর্থপ্রীতির একটি কারণ হলো যে 2000-এর শুরুর দশকে তার বাবাকে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সৌদি রাজতন্ত্রের মর্যাদার পক্ষে তা একেবারেই অনুকূল ছিল না, আর এই কারণেই নিজেকে ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন তিনি। প্রচুর অর্থ উপার্জন যেমন করেছেন, তেমনি দু হাতে খরচও করেছেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ব্যক্তিগত খরচার কথা বলতে গেলে আমি ধনী গরিব নই। যুবরাজ সালমানের মধ্যে সবসময় রয়েছে এগিয়ে যাওয়ার উদ্যম। এজন্য বন্ধু বান্ধব মহলে বলেন, আমাদের মধ্যে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ স্থির করার ক্ষমতা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মহামূল্যবান। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তাও আমাদের কমেন্ট করে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব। নিয়মিত অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সাফল্যের পথে আমরা আছি সবসময় আপনার সাথে।